আচ্ছা ডোবাগি বলতো, বাঙালিরা সবচাইতে কোন কাজে অভিজ্ঞ? বাঙালিরা তো বাঁশ দিয়া কাজে বেশি অভিজ্ঞ। মানে এসব কি বলতে চাই হারামজাদা? বাঙালিরা বাঁশ দিয়া কাজে এত অভিজ্ঞ হয়েছে যে বরফের ভিতরে বাঁশ দিয়া তার নাম দিছে আইসক্রিম। আচ্ছা ডোবাগি বলতো, পদার্থ কাকে বলে? স্যার জানি না। অপদার্থ কণিকার, এটাই জানোস না? যার ওজন আছে আর আয়তন আছে তাকেই পদার্থ বলে। তাইলে স্যার আমারে অপদার্থ কইলেন কে? আমার তো ওজন আর আয়তন দুইটাই আছে। স্যার আমি মাছ খাই বলে লোকে আমারে পাগল বলে। কি কস, মাছ খাইলে লোকে পাগল বলে? মাছ খাওয়া তো ভালো, মাছ খাইলে অনেক বুদ্ধি বাড়ে আর মাছে অনেক ভিটামিন আছে। চলেন দুজনে মিলে পুকুরে নামে মাছ ধরমু আর খামু। স্যার আপনি কালকে গরু কেনার সময় গরুর টিপা টিপা দেখলেন কেনে? আরে গরুর ফিটনেস ঠিক আছে না নাই তাই টিপা টিপা দেখছিলাম। ও বুঝছি। কি বুঝছ? কালকে রাতে যা দেখলাম মনে হয় আবুল ড্রাইভার আঙ্গবাড়ির কাজের বুয়ারে কিনে নিব। আচ্ছা ডোবাগি বলতো, প্রতিবেশী কাকে বলে? যে শুনে কম বলে বেশি, ওর কথা তার কাছে তার কথা ওর কাছে, উপরের ডা নিচে নিচের ডা উপরে, এমন ভাবে ছোট্ট কথা বড় করে তাকে প্রতিবেশী বলে। কিরে ডোবাগি, শুনলাম তুই নাকি খাবার সময় খাবার শুয়ে শুয়ে খাস। হসা কি কর সারাপ দাদা, শুয়ে শুয়ে খাবার খাওয়ার মানেটা কি? আব্বা কয় বাপের হোটেলে বসে বসে আর কতদিন খাবি। আমিও ভাবলাম অনেক দিন বসে বসে খাইছি, এখন আমি শুয়ে শুয়ে খাব। এই ডোবাগি কি ভাবতাস হয়? স্যার ভাবতাছি বিয়ের পরে ছেলে হলে বাদার নাম রাখুন তার সর্বনাশ। কি বলিস এটা? হ স্যার, তাও শাশুড়িকে বলতে পারমু আপনার মেয়েকে বিয়া কইরা আমার হয়েছে সর্বনাশ। শুন সবাই, লেখাপড়া করে যে গাড়িতে চড়ে সে। স্যার আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। শুনে সবাই, আগামী মাস তো আমরা সবাই মিলে যৌতুক বিরোধী আন্দোলন করব। স্যার এই মাস তো করলে ভালো হবো। না, এই মাসে আমার ছেলের বিয়ে আছে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে আছে।